ডিজাইনিং পার্ট অবশ্যই ম্যাটার করে, ডিজাইনিং সর্বদাই হতে হবে সবার সেরা, অর্থাৎ তোমার বিজনেস গ্রোয়িংটাকে ধরে রাখার জন্য তুমি চেষ্টা করবে যে আমি সব থেকে সেরা ডিজাইন কিভাবে দেব। তুমি এই সেরা ডিজাইন কিভাবে দেবে এটা ভাবতে গিয়ে নিজে সব থেকে মূর্ছা যাচ্ছ, না একদম ভাববে না। আমি আছি সঞ্জীব এক্সে আবারও এরকম একটা সহজ ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তো কি শিখছো আজকে, চলো দেখা যাক। কিওক্স ব্যানার ডিজাইন, অর্থাৎ জুয়েলার্স এর উপর তুমি কিওক্স ব্যানার ডিজাইন শিখছো। যেমন ধরো নামি নামি ব্র্যান্ড গুলো ইউজ করছে, ধরো সেনকো গোল্ড, অঞ্জলি জুয়েলার্স, এই ধরনের নামি দামি ব্র্যান্ড গুলো যেমন টাইপের কিওক্স ব্যানার ডিজাইন করে, তুমি কিভাবে তোমার বিজনেস এর ডিজাইনটাকে বানাবে বা তোমার ক্লায়েন্টের বিজনেসটাকে তুমি এভাবে বানাবে। তো এর জন্য খুব সিম্পল ভাবে আজকে তোমাদের সামনে আমি দেখাবো এই ভিডিওটার মাধ্যমে যে একটা ইজিলি প্রসেসে একটা ইউনিক কনসেপ্ট একটা কিওক্স ব্যানার ডিজাইন তুমি কিভাবে বানাবে। তো চলো শিখে নেওয়া যাক। আমরা ফটোশপে চলে এসেছি, আর ফটোশপে প্রথমেই তোমাদের বলে রাখি, কোন ব্র্যান্ডিং ডিজাইন কিওক্স এর বানানোর জন্য যে সমস্ত কোম্পানিরা প্রথম যেটা করে থাকে সেটা হলো তাদের একটা মডেল তোমাদের প্রোভাইড করে, অর্থাৎ মডেলের ইমেজটা তোমাদেরকে দিয়ে দেওয়া হয়, তারপর দেওয়া হয় সেই কোম্পানির হেডিং, সাব হেডিং এবং তার ব্র্যান্ডিং, লোগো, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, ইমেল, এছাড়াও থাকে তাদের কিছু সোশ্যাল নেটওয়ার্কের লিঙ্ক। সো এগুলো তো পরের কথা, বাট আমি তোমাদেরকে একটা খুব সিম্পল ভাবে একটা কিওক্স ব্যানার ডিজাইন করে দেখাবো। তার জন্য আমি কি কি নিয়ে নিয়েছি, প্রথমে একটা গোল্ডেন ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করেছি, অর্থাৎ সেটা ক্রিয়েটিং নয়, আমি এটাকে ইন্টারনেট থেকে ডাউনলোড করেছি। তোমরা গোল্ডেন ব্যাকগ্রাউন্ড ইমেজ সার্চ করলে এরকম ধরনের অনেক কিছু পেয়ে যাবে। এরপর নিয়েছি একটা রেড ব্যাকগ্রাউন্ড, যেটাও আমি ইন্টারনেট থেকে ডাউনলোড করেছি। থার্ড নিয়েছি, এখানে আমি একটা PNG ডাউনলোড করেছি, গোলাপের পাপড়ি, যেগুলো আমরা ইন্টারনেট থেকে পেয়ে যাই। ন্যাচারালি আমি এখানে তিনটে এলিমেন্টস এর ব্যবহার করব এই ডিজাইনটার ক্ষেত্রে। তো তারপর আমরা কি করব, অ্যাডভান্স কোর্সের জন্য বলছি, প্রথমে ভাই তোমরা নিউ পেজে চলে যাবে, নিউ পেজে যাওয়ার পর পেজটা সেটিং করে নেবে। আমরা এখানে কিওক্স এর ব্যানার ডিজাইনটা বানাচ্ছি মূলত 3 ফুট থেকে 4 ফুটের মধ্যে, অর্থাৎ 4 ফুট হাইট এবং 3 ফুট ওয়েট। তো এর জন্য আমরা ইঞ্চিতে চলে যাব এবং 3x36 ইঞ্চি এবং হাইট 4x48 ইঞ্চি। আমরা এখানে 100 রেজুলেশনে কাজ করব এবং 100 রেজুলেশনে আমরা কেন কাজ করি সেই বিষয়ে আমার পূর্বে অনেক ভিডিও আমরা ছেড়ে রেখেছি। এবং অনেকে তোমরা 72 রেজুলেশনে কাজ করো, বাট 100 রেজুলেশনে কাজ করবে, তার কারণ আমার পূর্বের ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে কেন কাজ করতে বলছি। তো CMY কে কালার মোড নেওয়া হবে, যেহেতু এটা 4-color ডিজাইন হবে। তো এরপর আমরা ক্রিয়েট করে নেব পেজটা। পেজ ক্রিয়েটের পর আমরা পেজের লকটা ওপেন করে নিলাম। তারপর আমার সমস্ত কাজের পূর্বে আমি ব্র্যান্ডিং ব্যানার হোক কিংবা নর্মাল ব্যানার হোক, আমরা প্রিন্টিং ব্রডার একটা ক্রিয়েট করি। হয়তো তোমরা অনেকে করো না, তো এইবার থেকে তোমরা করবে। যেমন করে করবে সেটা শিখে নাও। প্রথম কন্ট্রোল A ক্লিক করবে, অল সিলেকশনের পর তোমরা চলে যাবে সিলেক্ট মেনু, ওখান থেকে মডিফাই, মডিফাই থেকে বর্ডার, বর্ডার থেকে তোমরা পার্সেন্টেজটা দিয়ে দাও 4-4। ক্লিক করার পর চলে যাবে লেয়ার বক্সে পাথ সিলেকশন, সেখান থেকে মেকে পাথ, এখানে ক্লিক করার পর তোমরা চলে যাবে ওয়ার্ড পাথ, ওটাকে কন্ট্রোল প্রেস করে মাউসের লেফট ক্লিক ক্লিক করবে, তারপর চলে আসবে লেয়ার বক্সে। লেয়ার বক্সে আসার পর তোমরা একটা ব্ল্যাঙ্ক লেয়ার নেবে এবং অল্টার ব্যাক প্রেস করে সেখানে ফরগ্রাউন্ড কালার, অর্থাৎ যেটা থাকবে সেটা ফিল করে দেবে। আমরা সাধারণত ব্ল্যাক ফিল করে দিই, কারণ ব্ল্যাক কালার। তোমরা দেখো বর্ডারটা কিভাবে আমি দিয়েছি, তোমরা লক্ষ্য করছো বর্ডারটা আমি কিভাবে দিয়েছি। সো আমার বর্ডার ক্লিক করা হয়ে গেছে। এর পরের কাজ হচ্ছে যে বর্ডার যে লেয়ারটা দিয়েছি সেটাকে আমরা লেয়ারে কালার সিলেকশন করে দিলাম। চাইলে তোমরা বর্ডারের নামও দিয়ে দিতে পারো, বর্ডারের কি নাম হয় BUR DR, তোমরা এভাবে লিখে রাখতে পারো, কারণ তোমাদের এই লেয়ারটা সমস্ত ডিজাইনের ওপরে থাক, মডেলটাকে আমাদের আগে আনতে হবে। তার জন্য তোমরা ফটোশপে এটাকে কাটিং করে নিতে পারো, ল্যাসো টুল, পেন টুল, ইরেজ টুল, অনেক ধরনের টুলের তোমরা কাটিং করে নিতে পারো। এছাড়াও আপডেট ভার্সন গুলোতে ব্যাকগ্রাউন্ড রিমুভার তো রয়েছে। কাটিং বিষয়ে আর আমি বিস্তারিত আলোচনা যাচ্ছি না, ইমেজটা তোমাকে ভাই মূলত কাটিং করে নিতে হবে। কাটিং করে নেওয়ার পর তুমি কি করবে, এই ইমেজটাকে তোমার ওই ডিজাইন পেজে ফাস্ট মুভ করাবে। ওকে, তোমার প্রথম কাজ হলো ব্র্যান্ডিং মডেলকে হাইলাইট করা, কারণ এখানে কোম্পানি তোমাকে কি বলেছে সেটার বিষয়ে তুমি কাজ করবে। এখানে ব্র্যান্ড মডেল হাইলাইটস করতে চাইছে, তারপর তাদের ব্র্যান্ড ভ্যালু। তো তারপর আমরা কি করব, এখানে ব্র্যান্ডিং মডেল আনার পর আমরা চলে আসবো
ওদের ব্র্যান্ড লোগো এবং ব্র্যান্ডিং লোগোটাকে আমরা নিয়ে যাব ওই পেজে যেখানে আমরা ডিজাইনটা করছি। এই ব্র্যান্ড ভ্যালু আসার আগে আমাদেরকে অ্যালাইনমেন্ট করে নিতে হবে, যে কোনো পেজে আমরা যখন কাজ করব সেই পেজে আমরা কি করব, কন্ট্রোল এ প্রেস করব ব্যাকগ্রাউন্ড লেয়ারে এসে, এবং সেখানে কন্ট্রোল টি প্রেস করলে দেখবে সাইডে যে কন্ট্রোল আর প্রেস করলে একটা রুলার থাকে, ওখান থেকে আমরা গাইডলাইনটা এরকম ভাবে টেনে নেব। ওকে, নিলে আমরা একটা গাইডলাইন পেয়ে গেলাম। গাইডলাইন বরাবর কাজ করলে ডিজাইনের অ্যালাইনমেন্ট খুব সুন্দর হয়। এরপর আমরা জুয়েলারি গার্ডেন যে লোগোটা আছে তিনটে লেয়ারে, এটাকে গ্রুপ করে নেব। আমি অন অফ করে দেখাচ্ছি, গ্রুপ করে নিলাম, তার কারণ এখানে দেখো আমি প্রজাপতি যেটা রয়েছে যে অন অফ করছি, এটা আমি নেট থেকে ডাউনলোড করে এটাকে এখানে অ্যাডিং করেছি। সো আমি লোগোর সঙ্গে এটাকে অ্যাটাচ করে রাখার জন্য আমি এটাকে গ্রুপ করে নিচ্ছি। এখানে ব্র্যান্ড ভ্যালু যখন আমরা কাজ করছি তো ব্র্যান্ডিংটাকে আমাদের যতটা সম্ভব বাড়িয়ে নেব, মানে যতটা আমার মনে হবে আমি এটাকে বাড়িয়ে নিতে পারি। বাড়িয়ে নিয়ে আমি কতটা পর্যন্ত রাখবো সেই অ্যাঙ্গেলে আমি এটাকে বসিয়ে নিলাম, যে আমি ব্র্যান্ড ভ্যালুটাকে আমি এতটা হাইলাইটস করব। তারপর আমার ইমেজ ভ্যালু অর্থাৎ মডেলিং এ কাজ যাব। তারপর আমি কি করব, মডেলটাকে আমি এবার কাজ করব। এটাকে আমরা মডেল সিলেক্ট করে নেব এবং মডেলটাতে গিয়ে আমরা একটু ছোট করে নেব মডেলটাকে, মানে আমি কতটা লেন্থে আমি মডেলটাকে দেখাতে চাইছি। এরপর কাজ হবে কি, ব্যাকগ্রাউন্ড লেয়ারে আসার পর আমরা চলে যাব শেপ অর্থাৎ এলিপস টুল, যেটা আমরা রাউন্ড ফিল্ড করি সেটাকে আমরা একটা ব্ল্যাঙ্ক লেয়ার নেব, এবং এখান থেকে অল্ট শিফট কন্ট্রোল কিবোর্ডে প্রেস করে মাউসের লেফট বাটন ক্রিয়েট করে সেটা আমরা ফিল কালার দিয়ে দেব ব্ল্যাক। ওকে, এরপর আমরা এটাকে ঠিক সেন্টার বরাবর বসিয়ে নেব এবং এটাকে ট্রান্সফর্মও করে নেব, সঙ্গে সঙ্গে এটাকে আমরা ট্রান্সফর্ম করে বাড়িয়ে নেব। তো যতটা আমার মনে হবে যে এতটা বাড়ানো দরকার তো ততটা আমরা বাড়িয়ে নিতে পারি, তোমরা চাইলে ছোট করতে পারো কিংবা বড় করতে পারো। এই ট্রান্সফর্মিং ব্যাপারটা আমরা মডেলের নিচে দিয়ে করছি, তোমরা উপর দিয়ে করতে পারো বাট মডেলটা তখন চাপা পড়ে যাবে। ইউনিক ডিজাইনটা একটু বানানোর জন্য আমি নিচে দিয়ে করছি। এরপর কি করব, না এই বর্ডারের সাইড একটা বর্ডার ক্রিয়েট করব, তার জন্য কন্ট্রোল জে প্রেস করে নেব, আর নিচের লেয়ারটাতে এসে আমরা কি করব, ফিলটাকে অফ করে দেব আর স্ট্রোকটাকে ব্ল্যাক করে দেব। স্ট্রোকটার পার্সেন্টেজ আমরা একটু কমিয়ে নেব, নেওয়ার পর আমরা কি করব আবার এটাকে ট্রান্সফর্ম করে নেব। ঠিক তুমি যতটা বড় চাইছো ততটা তুমি ট্রান্সফর্ম করে নিতে পারো, এখানে পার্সেন্টেজটা তোমরা বাড়িয়ে নিতে পারো, আমি 12 করলাম। এরপর তোমরা করবে কি, এখানে আবার একটা তোমরা লেয়ার নিয়ে নেবে ব্ল্যাঙ্ক লেয়ার, আবার এলিপস টুলে চলে যাবে, এখান থেকে একটা শর্ট ফর্মে তোমরা একটা রাউন্ড নিতে পারো। ঠিক একই প্রসেসে আমরা ফিল করে দিলাম, এই ডিজাইনটাকে ফিল করে দেওয়ার পর অটো সিলেক্টটাকে আমরা অফ করলাম, কারণ এটাকে মুভ করে আমরা এটা সেটার জায়গায় এটাকে পেস্ট করব বলে। তো এটার একটা ডুপ্লিকেট নিয়ে আমরা এরম পজিশনে একটা বসাতে পারি, আবার আমরা এরম জায়গাতেও একটা বসাতে পারি, বাট এটা হচ্ছে ইউনিক একটা দৃষ্টিভঙ্গি তুমি ক্রিয়েট করছো ডিজাইনটার মধ্যে। এই টোটাল যে 1, 2, 3, 4, 5 এই যে টোটাল লেয়ার গুলো হলো এটাকে আমরা গ্রুপ করে নেব, অর্থাৎ আমি অন অফ করে দেখাই, এই টোটাল লেয়ারটাকে আমরা গ্রুপ করে নিলাম। কেন গ্রুপ করলাম সেটা দেখো, এখানে আমরা একটা গোল্ডেন কালার ফিল করব। তো আমরা গোল্ডেন আমরা অলরেডি নাবিয়ে রেখেছি, এটাকে কন্ট্রোল এ কন্ট্রোল সি তোমরা কপি করে নেবে, তারপর চলে যাবে ঠিক এই ব্ল্যাক যে অংশ গ্রুপ করে নিয়েছি এর ওপরের লেয়ারে গিয়ে তোমরা এটাকে পেস্ট করে দেবে, দিয়ে তোমরা কিবোর্ডে অল্টার কন্ট্রোল জি অর্থাৎ গ্রুপিং করে নেবে। গ্রুপিং করে তোমাদের মনের মতন জায়গা প্রেস করে তোমরা এটাকে বসিয়ে দেবে, এবং তোমরা চাইলে লেভেল প্রেস করে তোমরা এটাকে একটু লাইট করতে পারো, তোমরা এটাকে ডার্ক করতে পারো, বাট আমার একটু লাইট দরকার, বাট আমি এটাকে একটু লাইট করে দিলাম। এরপর কি করবে, ব্যাকগ্রাউন্ডের কাজ আছে যে আমরা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব। তার জন্য আমরা কি করেছি, ব্যাকগ্রাউন্ড একটা লেয়ার নাবিয়ে রেখেছি, ব্যাকগ্রাউন্ড ইমেজ আমরা এটাকেও ইন্টারনেট থেকে নাবিয়ে রেখেছি। তো এই সমস্ত যে ব্যাকগ্রাউন্ড তোমরা নেটে এরকম হাজারো পেয়ে যাবে, তো এগুলোকে তোমরা কিভাবে কাজে লাগাবে। তো একটা ব্র্যান্ডিং করলাম, এরপর আমরা কি করছি, না এখানে আমরা যে গোলাপের পাপড়িগুলো রেখেছিলাম, দেখো এই গোলাপের পাপড়িগুলো আমরা PNG ডাউনলোড করেছিলাম, এটাকে আমরা কিভাবে ইউজলেস ভাবছো তোমরা হয়তো অনেকে, কিন্তু এটাকে ইউজফুল কিভাবে করবো তোমরা দেখো। আমরা এরকম একটা ব্র্যান্ডিং এর ব্যাকগ্রাউন্ড তৈরি করার জন্য এই পাপড়িগুলোকে ইউজ করতে পারি। এটাকে কন্ট্রোল তোমরা জে প্রেস করে, মানে একটা ডুপ্লিকেট লেয়ার নিয়ে এটাকে তোমরা হরিজন্টালি ঘুরিয়ে দাও, এবং চাইলে তোমরা এই কর্নার থেকেও একটা প্রেস দেখাতে পারো। এই দুটোকে তোমরা গ্রুপ করে নাও,
কারণ এই গ্রুপ আন্ডারে গিয়ে আমরা এটাকে লেয়ার মোডটা চেঞ্জ করে দেব, অর্থাৎ যে মোডে এটাকে বেশি ভালো লাগবে আমরা সেই মোডটাতে আমরা এটাকে ডান করে দেব। তোমার যে মোডটা পছন্দ হবে তোমরা সেই মোডে, ধরো আমরা এখানে মাল্টিপ্লাই মোডটা রাখছি, যে মাল্টিপ্লাই মোডে এই গোলাপের পাপড়িগুলো ওটার সঙ্গে মিশে আছে। তো এইভাবে আমরা কি করব, এটাকে মিশিয়ে দিলাম, আমার ব্যাকগ্রাউন্ডটা ধরো সিলেক্ট হয়ে গেল। এরপর আমরা চলে যাচ্ছি টাইপে, এরপর আমাদের একটা শর্ট ফর্ম অর্থাৎ একটা ছোট লোগোস আছে যেটাকে আমরা এই ব্যানারের লেফট সাইড কিংবা রাইট সাইডে ইউজ করতে পারি। তোমরা দেখে নেবে যে রাইট সাইডে বেটার লাগছে না লেফট সাইডে বেটার লাগছে। তো আমার মনে হয়েছে লেফট সাইডে বেটার লাগছে, এটা কোনো ম্যান্ডেটারি না যে তোমাকে লেফটে রাখতে হবে কিংবা রাইটে রাখতে হবে। তো আমরা এবার লোগোর কাজটাও করে ফেললাম। নেক্সট পার্ট যেটা রয়েছে সেটা হচ্ছে আমার এখানে অ্যাড্রেস প্যানেল, অর্থাৎ অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বারটাকে আমাকে এখানে শো করাতে হবে। তো আমরা কি করছি, এখানে অ্যাড্রেসের জন্য আমরা আবারও গাইডলাইনটা অ্যানলম ফিল করে আমরা একটা বক্স নেব, অর্থাৎ রেক্ট্যাঙ্গুলার, আবারও আমরা লেয়ার ব্ল্যাঙ্ক লেয়ার ক্রিয়েট করে নেব এবং আমরা এখানে একটা বক্স ক্রিয়েট করব। বক্সটা ফিল কালার দেবো, অবশ্যই ফিল কালার, নালে আমরা তোমাদেরকে বোঝাতে পারবো না, বা আমরা ফিল রিভার্স চাইছি। যে জন্য ফিলটা দেওয়ার পর আমরা ঠিক কি করব, ওপর থেকে একটু রাউন্ড চাইছি, মানে কর্নার গুলো হালকা রাউন্ড থাকলে আমার ভালো লাগবে। তো সেজন্য আমি এটাকে রাউন্ড করে নিলাম, আর তারপর কি করলাম না, এটাকে আমরা একটু শিফট প্রেস করে একটু হাইট করে নিলাম, মানে রিভার্সটা আমি একটু লেন্দি চাইছি। এরপর আমরা কি করলাম, নিচে থেকে এই পার্টিংটা সিলেক্ট করে শিফট কন্ট্রোল আই প্রেস করলাম এবং এটাকে আমরা মাস্ক করে দিলাম, মানে নিচে থেকে এটাকে আমরা রিমুভ করে দিলাম। তারপর কি করলাম, একটু শর্ট করে নিচ্ছি, কারণ এখানটা আমরা একটু গ্যাপ রাখবো। দেখো আমরা এই মেজারমেন্ট করে নিয়ে আমরা এই জায়গাটা ফিল করে এটার একটা ডুপ্লিকেট নিয়ে নিলাম, ওকে, আমরা ঠিক এরকম জায়গায় রাখলাম। এবং এই যে ব্ল্যাক রাখলাম, এখানে আমরা কি করছি না, এই টাইপ অর্থাৎ এই যে দুর্গাপুর স্টেশন বাজার বা আমার এখানে সিটি সেন্টার অফ দুর্গাপুর, এই লেটার গুলো আমরা রিভার্সের ওপরে পুট করব। তো এই জন্য আমরা কি করছি না, দুর্গাপুর লেখাটাকে নিয়ে গিয়ে আমরা এই রিভার্সের ওপরে ফেললাম। আরো একটা যেটা আমার সিটি সেন্টার রয়েছে সেই সিটি সেন্টারটাকে আমরা রাইট সাইডে ফেস করলাম। তাহলে আমরা অ্যাড্রেস প্যানেলের জন্য একটা সফিস্টিক একটা ইউনিক কিছু একটা বার বানিয়ে ফেললাম, এবং তোমরা এই বারেতে বিভিন্ন কালার করতে পারো, বাট এটা একদম স্ট্যান্ডার্ডই বজায়ের জন্য আমরা এখানে কোনো কালার মানে ব্যবহার করছি না, যে লাল নীল হলদে সবুজ এই ধরনের কালার আমরা হয়তো এখানে ব্যবহার করছি না, কারণ এটা ব্র্যান্ডিং এর কাজ, এখানে এতগুলো মানে কালার ঠিক শোভনীয় লাগে না, যে কারণে আমরা এখানে এই কালার গুলোকে ব্যবহার করবো না বা ব্যবহার করছি না। এরপর আমাদের মনে হলে এই টোটাল যে বিষয়টা রয়েছে, এই যে আমাদের বক্স, সিটি সেন্টার, মানে অ্যাড্রেস প্যানেলটা আমরা গ্রুপিং করে নিলাম, অর্থাৎ একটা গ্রুপের আন্ডারে এটা আমার রয়ে গেল। তো এইভাবে আমরা একটা ক্রিয়েটিভ কিওক্স ব্যানারের ডিজাইন আমরা করতে পারি। তো তোমরা দেখছো যে কিওক্স ব্যানার করাটা কিন্তু খুবই সিম্পল, তোমাকে চিন্তা ভাবনা রাখতে হবে যে আমি কিভাবে সেটাকে ইউজ করব। এরপর একটা ছোট্ট কাজ আমার বাকি রয়ে গেছে, যেটা হলো ব্যাকগ্রাউন্ডটা আমি অন অফ করে দেখাচ্ছি, এখানে একটা গ্লো আনতে হবে। তার জন্য আমাদের কি করতে হবে না, সব থেকে টপ লেয়ারে আমরা চলে যাচ্ছি, এখানে গিয়ে একটা আমরা ব্ল্যাঙ্ক লেয়ার নেব আর সেখানে ব্রাশ টুলে ক্লিক করে নেব। আমি এই বিষয়ে আগেও অনেকবার দেখিয়েছি, তবুও দেখাচ্ছি, আমরা একটা ছোট্ট ব্রাশে ক্লিক করব এবং সেই ক্লিকটাকে আমরা অবশ্যই হোয়াইট ফিল করে দেব। এরপর আমরা কন্ট্রোল জে প্রেস করব এবং তার নিচের লেয়ারের এই রাউন্ড লেভেলটাকে একটু বড় করে নেব, মানে যতটা আমি বড় চাইছি। এই কালারটাকে আমরা কি করব না, আমরা এখানে স্কিন থেকে একটা কালার নিতে পারি এবং সেটাকে আমরা গ্লো দেব। স্কিন থেকে কালার নিয়ে এই দুটো লেয়ারকে একসঙ্গে সিলেক্ট করে কন্ট্রোল ই প্রেস করে এটাকে মার্চ করে দিলাম এবং এটাকে আমরা বাড়িয়ে দিচ্ছি। তোমরা দেখছো যে আমরা ইমেজের লেয়ারের আন্ডারে আছি, কিন্তু এটাকে আমরা কি করব না, ব্যাকগ্রাউন্ডের লেয়ারের উপরে নিয়ে চলে যাব। যখন আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ারে নিয়ে চলে যাচ্ছি, মনে হচ্ছে যে পেছন থেকে একটা গ্লো আসছে, আমি অন অফ করে দেখাই। এই গ্লোটা আমরা আরো সুন্দর করতে পারি, তার জন্য আমরা লেয়ার প্যানেলে চলে যাচ্ছি। লেয়ার প্যানেল থেকে গিয়ে আমরা লেয়ার গুলোকে চেঞ্জ করে করে দেখবো যে আমাদের কোন লেয়ার প্যানেলে কোন কালারটা বেশি ভালো লাগছে। তোমাদের যেটা ভালো লাগবে সেটাকে তোমরা ডান করতে পারো, ইভেন তোমাদের যদি নর্মাল ভালো লাগে নর্মালেও রাখতে পারো। তোমরা এখান থেকে কন্ট্রোল ইউ প্রেস করতে পারো, এখান থেকে তোমরা কালারের যে গ্রেডিয়েন্ট দিয়েছি সেটাকে তোমরা চেঞ্জও করতে পারো। দেখো আমার পেছনের কালারটা হয়তো চেঞ্জ হচ্ছে, দেখতে পাচ্ছো,
এই চেঞ্জেস ব্যাপারটাও তোমরা কিন্তু এখান থেকে করতে পারো। সো আমরা একদম সলিড না রেখে একটু গ্লোইশ ব্যাপার রাখার জন্য এটাকে রাখলাম। তাহলে বুঝতে পেরেছো যে আমার ডিজাইনটা, মানে তোমরা যখন কোনো কিওক্সের ব্যানার ডিজাইন করবে খুব সহজে শর্ট ফর্মে করবে, তোমরা এভাবে করতে পারো। এছাড়াও তোমাদের যদি কোনো অফার মেনটেন্স কিছু থেকে থাকে, তোমরা এই রাইট সাইডের টপে ব্যবহার করতে পারো। বাট এইভাবে একটা তোমাদের থিঙ্কিং দেয়া হলো, এইরকম আরো থিঙ্কিং আসতে চলেছে, তোমরা দেখতে থাকো। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, সব থেকে বড় কথা যেটা হচ্ছে, তোমরা এই ভিডিওটা দেখো, এই ভিডিওটা কিন্তু তোমাদের খুব কাজে লাগবে। আর হ্যাঁ, ফ্লেক্স ডিজাইন যারা করছো তাদের জন্য আমি আবারও বলবো, ফ্লেক্স ডিজাইনিং, হোর্ডিং, ব্যানার, ভিজিটিং কার্ড, টাইপোগ্রাফি, এভরিথিং ডিজাইনের জন্য সানজি ফ্লেক্স তোমাদের চ্যানেলে খুব সহজভাবে বাংলায় প্রেজেন্ট করছে এই টাইপের কিছু ডিজাইন। তোমরা দেখতে থাকো, ভালো লাগলে সঙ্গে থেকো, এরকম ভিডিও তোমরা অনেক পাবে।